আগামী 11ই ডিসেম্বর প্রাইমারি টেটের পরীক্ষা, তার জন্য আমার চ্যানেলে আমি ওএমআর শিট কী করে ফিল আপ করতে হয় আর পরীক্ষার হলে কী কী নিয়ম মানতে হবে, না মানলে পরীক্ষা বাতিল হতে পারে, সেই সংক্রান্ত দুটো ভিডিও আপলোড করেছি। আজকের ভিডিওতে আমি ম্যাথমেটিক্সের লাস্ট মিনিট সাজেশনের কিছু অঙ্ক নিয়ে এসেছি, যেখানে অঙ্কগুলো খুব সহজভাবে সমাধান করার পদ্ধতিও শিখিয়ে দেব। যাদের কোনো ট্রিক্স মনে থাকে না বা কোনো নিয়ম মুখস্থ রাখতে অসুবিধা হয়, তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী হবে। খুব সহজভাবে যাতে অঙ্কটা দেখে বুঝে নিয়ে করতে পারো, সেটাই আমি আজকের ভিডিওতে দেখাবো। তো দেখো, প্রথম অঙ্কটা কী রয়েছে। 1 টাকায় 12টি লজেন্স বিক্রয় করায় 4% ক্ষতি হয়, একই লজেন্স টাকায় কটি বিক্রয় করলে 44% লাভ হবে। তো দেখো, আমরা ক্রয় মূল্যটা ধরে নিচ্ছি যে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। হ্যাঁ, প্রথমে আগে বুঝে নাও, তারপরে শর্টকাটে কী করে করবে বুঝে যাবে। আচ্ছা, এইবার বলেছে 1 টাকায় 12টি বিক্রি করাতে 4% ক্ষতি হয়েছে, তার মানে কি বিক্রয় মূল্য তাহলে কত হয়েছে? 100 টাকা ছিল ক্রয় মূল্য, 4% ক্ষতি মানে তার মানে 96 টাকা, 100 - 4 মানে 96 টাকা কিন্তু টাকাতে বিক্রয় করেছে। কিন্তু বলেছে যে 1 টাকায় যদি কতটা বিক্রি করলে 44% লাভ হবে। তো এখানে দেখো, এরকম মানে আমাকে বের করতে হবে যে কয়টা সংখ্যাটা, তো আমি সংখ্যাটা লিখছি ডান দিকে, হ্যাঁ, আর বাঁদিকে লিখছি বিক্রয় মূল্যটা। তাহলে দেখো, প্রথমে ছিল বিক্রয় মূল্য 96 টাকা, তখন 1 টাকায় সংখ্যা ছিল 12টা, এইবার বিক্রয় মূল্য 44% লাভ, তার মানে 100 টাকা ক্রয় মূল্য ছিল, 44% লাভ তখনই হবে 100 সাথে 44 যোগ করলে, তার মানে 144 বিক্রয় মূল্য হতে হবে। তাহলে এবার 1 টাকায় সংখ্যাটা কত হতে হবে? দেখো, একটা জিনিস খুব ভালো করে বুঝে নাও, সেটা হচ্ছে যে 96 টাকা যখন বিক্রয় মূল্য ছিল তখন সংখ্যা ছিল 12টা, এইবার 144 টাকা যদি বিক্রয় মূল্য হয় নিশ্চয়ই সংখ্যা কম হবে, কারণ 1 টাকায় নিশ্চয়ই কম বিক্রি করলে তবেই কিন্তু লাভটা বেশি করা যাবে। হ্যাঁ, তার মানে কি এখানে আমার উত্তরটা মানে বিক্রয় মূল্যটা বেড়ে যাচ্ছে, কিন্তু এখানে যে উত্তরটা বেরোবে সেটা কিন্তু কম বেরোতে হবে, 12-র থেকে কম বেরোতে হবে। তার মানে ব্যাপারটা কী হলো, এইটা বাড়ছে কিন্তু এইটা কিন্তু কম হবে। তাহলে একটা বাড়া আর একটা কম হলে সবসময় সেটা ব্যস্ত সমানুপাতি হয়, তার মানে এটা যদি ওপর থেকে নিচে আসে তাহলে এটা নিচ থেকে ওপরে যাবে, মানে এইরকম একটা নিয়ম। তো সেইগুলো অঙ্কের এত নিয়ম এখন শেখার দরকার নেই, সেটা হচ্ছে যদি এরকম ব্যস্ত সমানুপাতি হয় সবসময় ওপরে ওপরে গুণ হবে আর যেটা পড়ে থাকলো সেটা নিচে হবে, তার মানে 96 × 12টা ওপরে হবে আর 144টা নিচে হবে। এইটা আমি সোজাভাবে শেখানোর জন্য, মনে রাখার জন্য এইভাবে বললাম। এই অঙ্কটা কিন্তু আরও অনেকভাবে করা যায়, এই জায়গাটা আমি যেখানে এই জিনিসটা করলাম সেটা কিন্তু এইভাবে না করে ঐকিক নিয়মেও করা যায়। যেমন এই যে 96টা হচ্ছে বিক্রয় মূল্য হলে 12টা সংখ্যা, তাহলে 1টা বিক্রয় মূল্য হলে কি হবে, নিশ্চয়ই সংখ্যাটা বেশি করতে হবে, মানে বিক্রয় মূল্য যদি 1 হয় তাহলে 1 টাকায় বেশি বিক্রয় করতে হবে, বেশি হলেই সবসময় কী হয় গুণ হয়, 96 × 12। দেখো এই যে এটার মতো এটা ওপরে চলে এসছে, আর যদি 144 হয়, 1-এর থেকে 144টা বেশি, তার মানে এই ডান দিকের সংখ্যাটা কম হবে, তার মানে এখানে আরেকটা লাইন হবে, লাইনটা আমি লিখছি না, না লিখে এখানেই দাগ দিয়ে দিচ্ছি, তার মানে 144টা নিচে হবে। দেখো, ঐকিক নিয়মেও বুঝিয়ে দিলাম, তাহলে যেটা সোজা মনে হয় সেইভাবে বুঝে নিয়ে করবে, আশা করি বুঝতে পারলে ব্যাপারটা। তাহলে এই জিনিসটাই হলো, এবার কাটাকাটি করলেই বেরিয়ে যাবে। তাহলে দেখো, এবার কাটাকাটি করি, 12 দিয়ে যদি এটাকে কাটি, হ্যাঁ, 12 অক্ষে 12 আর 12 দুগুণ 24, 12, এবার 12 দিয়ে 96কে কাটলে হবে 8, 8 × 96, তার মানে উত্তরটা হবে সংখ্যায় যদি 8টা বিক্রি করে, মানে 1 টাকায় যদি 8টা বিক্রি করে তাহলে কিন্তু 44% লাভ হবে, তার মানে এ নম্বর অপশনটা হবে উত্তর। আশা করি অঙ্কটা বুঝতে পারলে। তাহলে এরকম ব্যাপার হলেই, ক্ষতির জায়গায় লাভ হওয়ার ব্যাপারটা হলেই, তোমাকে প্রথমে বিক্রয় মূল্য বের করে নিতে হবে, যেটা খুব সহজ, বিয়োগ করে বের করা যাবে আর লাভের ক্ষেত্রে যোগ করে বের করা যাবে, ক্রয় মূল্য যখন 100 টাকা তাহলে এই যে কোনটা ওপরে হবে সেটা আমি তো বুঝিয়েই দিলাম, আশা করি বুঝতে পারলে। এবার পরের অঙ্কটা দেখো, রবি একটি কাজ 18 দিনে শেষ করার জন্য 12 জন লোক নিযুক্ত করলো, কিন্তু কাজ শুরু করার 12 দিন পর দেখা গেল মাত্র অর্ধেক কাজ শেষ হয়েছে, অবশিষ্ট কাজ যথাসময়ে শেষ করতে আর কতজন অতিরিক্ত লোক নিয়োগ করতে হবে?
দেখো অঙ্কটা কিন্তু সোজাই আছে, সেটা হচ্ছে বারো দিনে বারো আঠারো দিনে কাজটা শেষ করবে বারো জন লোক নিযুক্ত করলো, কিন্তু কাজ শুরু করার বারো দিন পর তার মানে বারো দিন কাজটা হয়ে গেল, তাহলে কাজ আর পড়ে থাকলো কত দিনের, আঠারো মাইনাস বারো মানে হচ্ছে ছয় দিনের কাজ পড়ে থাকলো ছয় দিন। এবার বারো জন লোকে কাজটা করছিল, হ্যাঁ দেখো, এবং কাজটা কতটা শেষ হয়েছে, বলেছে যে অর্ধেক কাজ শেষ হয়েছে, তার মানে পড়ে রয়েছে আর কত, আর অর্ধেক কাজ পড়ে রয়েছে, তার মানে কি যে আর ছয় দিন বাকি আছে, কাজ পড়ে আছে অর্ধেক, আর লোক তো কতজন আছে, বারো জনই আছে। এইবার সেই কাজটাকে কি করতে হবে, বলছে যথা সময়ে শেষ করতে হবে, তার মানে ছয় দিনের মধ্যেই শেষ করব। তাহলে কি লোক নিশ্চয়ই আরও নিয়োগ করতে হবে, বেশি লোক হলে তাহলেই হাফ কাজটা করতে পারবে, তার মানে হচ্ছে বারো দিনে হাফ অংশ কাজ শেষ করেছে কতজন, বারো জন, তাই না? বারো দিনে বারো দিন কাজ হয়ে গেছে, হাফ অংশ কাজ করেছে বারো জন, তাহলে একদিনে কাজটা কিন্তু হাফ অংশই রইল, সেজন্য এখানে কিছুই আর লিখবো না। একদিনে যদি কাজটা শেষ করতে চায় নিশ্চয়ই লোক বেশি লাগবে, তাই না? তার মানে বেশি হলে সবসময় কী হয়, গুণ হয়, একটু আগের অঙ্কটাতে দেখালাম, তাহলে বারো গুণন বারো হয়ে যাবে। এবার আমরা বের করে নিয়েছি আর বাকি রয়েছে এইটা, মানে ছয় দিনে এবার কাজটা শেষ করবে, নিশ্চয়ই বারো জনে হবে না, আরও বেশি লোক লাগবে, তাহলে ওই একই অংশ কাজ কত লোক লাগবে সেটাই আমরা এখন বের করব। ছয়টা তার মানে এর নিচে চলে আসবে, তাহলে ছয় দুগুণ বারো তার মানে সমান সমান চব্বিশ জন লোক লাগবে, হ্যাঁ টোটাল চব্বিশ জন লোক লাগবে। তাহলে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে, চব্বিশ জনের মধ্যে বারো জন তো আমাদের কাছে রয়েছে, তার মানে আর বারো জন নিয়োগ করতে হবে, তাহলে বি নম্বর অপশনটা হবে সঠিক উত্তর, আশা করি বুঝতে পারলে। এবার নেক্সট দেখো পরের অঙ্কটা, পাঁচ বছর পূর্বে স্বামী ও স্ত্রীর গড় বয়স ছিল তেইশ বছর, বর্তমানে স্বামী স্ত্রী ও একমাত্র সন্তানের গড় বয়স হচ্ছে কুড়ি বছর, তাহলে সন্তানের বর্তমান বয়স কত? দেখো এখানে হচ্ছে পাঁচ বছর পূর্বে বলেছে, স্বামী আর স্ত্রীর গড় বয়স তেইশ, তাহলে মোট বয়স কত, মোট করলে সবসময় দুই দিয়ে গুণ হয় মানে ছেচল্লিশ বছর, হ্যাঁ আর এখন পাঁচ বছর পরে, তার মানে পাঁচ বছর পরে ওদের আরও তাহলে কত বেড়ে গেল, পাঁচ পাঁচ দশ, তার মানে এখানে দশ যোগ করব তাহলে কত হবে ছয় ছাপ্পান্ন, হ্যাঁ। এবার বলছে স্বামী স্ত্রী ও একমাত্র সন্তানের গড় বয়স বর্তমানে, হ্যাঁ সেটা হচ্ছে কত কুড়ি, তার মানে কুড়ি গুণন তিন মানে হচ্ছে ষাট বছর তিনজনের মিলে, আর ওদের দুজনের কত, দুজনের তখন ছিল ছেচল্লিশ, এখন আরও পাঁচ বছর পরে মানে দুজনের পাঁচ পাঁচ করে বেড়ে এখন ওদের দুজনের হলো ছাপ্পান্ন, কিন্তু তিনজনের বলেছে ষাট, তাহলে ছেলের বয়স কত, ছেলে বলেনি সন্তান বলেছে, তাহলে সন্তানের বয়স কত, ষাট মাইনাস ছাপ্পান্ন মানে হচ্ছে চার বছর, খুব সোজা না, আশা করি বুঝতে পারলে। নেক্সট দেখো এই অঙ্কটা, এ এর থার্টি পার্সেন্ট ইকুয়াল টু বি এর জিরো পয়েন্ট টু ফাইভ ইকুয়াল টু সি এর এত, তাহলে এ এস টু বি এস টু সি কত? হ্যাঁ দেখো এইটা এখানে আমরা এরকম লিখতে পারি, বা এ এর থার্টি পার্সেন্ট মানে কি, এ এর থার্টি বাই হান্ড্রেড পার্সেন্ট মানে বাই হান্ড্রেড ইকুয়াল টু বি এর মানে কত, পয়েন্টটা যদি উঠিয়ে দিই পয়েন্টের জন্য নিচে এক আর দুটো ঘরের জন্য দুটো শূন্য, ওপরে হচ্ছে পঁচিশ, পরেরটা সি এর এত, হ্যাঁ এক বাই পাঁচ, এর মানে গুণ একবারে দিয়ে দেওয়া যেত, যাই হোক দিইনি। আচ্ছা এটা এটা কাটাকাটি করো, তাহলে তিন বাই দশ হলো, এটা পঁচিশ দিয়ে নিচে কাটো, চার পঁচিশে একশো। আচ্ছা তাহলে এই প্রথমটা কি হলো, এ এর তিন বাই দশ, তারপরেরটা হলো বি এর এক বাই চার, নিচে চার ওপরে কিছু নেই মানে কি আছে, এক আছে, এক বাই চার ইকুয়াল টু সি এর এক বাই পাঁচ। এইবার একবারে আমরা এখান থেকে এ ইস টু বি ইস টু সি করবো, দেখো এখানে এর তিন বাই দশ আছে, যখন এটা ইস টু ইস টু করবো তখন এগুলো উল্টে যাবে, এটা মনে রাখতে হবে, দেখো উল্টে কেন যায় সেটাও কিন্তু করে দেখাতে পারি, সেটা একটু বড় হয়ে যাবে সেজন্য মনে রাখার কথা বলছি, সেটা হচ্ছে দশ বাই তিন হবে,
is to poreta ulte jabe, egg by char, it a hojabe char by egg. Tar poreta ulte jabe, it egg by patch hojabe, patch by egg. এবার দেখো নিচে কি রয়েছে নিচে কিন্তু 3 1 1 তার মানে এই তিনটার লসাগু কত হবে 3ই হবে আমাদের কি করতে হবে নিচেরটাকে উঠিয়ে দেওয়ার জন্য সবগুলোকে 3 দিয়ে গুণ করতে হবে যে কোনো জিনিস আমরা একটা করতে পারি সেটা সবগুলোর সাথেই করতে হবে তাহলে 10 বাই 3 গুণন 3 পরেরটাও 4 বাই 1 গুণন 3 পরেরটাও 5 বাই 1 গুণন 3 3 দিয়ে কেন গুণ করলাম যেহেতু নিচে 3 রয়েছে সবচেয়ে বড় মানে এই তিনটার লসাগু 3 সেজন্য 3 দিয়ে গুণ করলাম তাহলে 3 3 কেটে গেল নিচে এখানে আর কেটে যাওয়ার কিছুই নেই তাহলে প্রথমটা কত হলো শুধু 10 তারপরেরটা কত হলো 3 4 12 বাই 1 নিচে বাই 1 এর কোনো দাম নেই সেটা লিখব না তারপরেরটা 3 5 15 বাই 1 নিচে 15 এর 1 এর কোনো দাম নেই তাই লিখব না তাহলে অনুপাত কিন্তু হবে 10:12:15 যে অপশন এটা থাকবে সেটাই তোমরা উত্তর দিয়ে দেবে তাহলে আশা করি বুঝতে পারলে এইভাবেই করতে হবে দেখো এই ধরনের অঙ্ক কিন্তু আসে আবার কিছু কিছু অঙ্ক এরকম আসে a equal to something b equal to something c equal to something সেখানে বলা থাকে যে a:b:c করো তখন কিন্তু a ওই সংখ্যাগুলোর ইষ্টু করে দিলেই হয়ে গেল অত সহজে আশা করি থাকবে না তো এরকম থাকলে কিন্তু এরকম করবে এবার তোমরা যদি জানতে চাও যে এখানে এগুলো কেন উল্টে গেল তাহলে সেটা এই ভিডিওর নিচে কমেন্ট করে জানিও তাহলে সেটা আমি পরের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আর না হলে প্রয়োজন নেই এইভাবে মনে রাখো তাহলে কিন্তু হয়ে যাবে তাহলে এই কটা অঙ্কই থাকলো এই ভিডিওতে ভিডিওটা বড় হবে জন্য আমি বেশি দিচ্ছি না তবে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করো তাহলে আর যে 3 দিন রয়েছে এই 3 দিনে আমি কিন্তু তাহলে আরো অনেক অঙ্ক দেওয়ার চেষ্টা করব দিনে দুটো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পরবর্তী ভিডিও দেখার জন্য কমেন্ট করেও জানিও